আসসালামু আলাইকুম। চলে আসলাম ইফতার স্পেশাল অথবা বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারবেন এমনই একটি মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে। আর এই মুখরোচক নাস্তাটা কিন্তু মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করেছি, আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। আর কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের এক একটি লাইক আমার এই ভিডিওটি শেয়ারের কাজ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই নাস্তাটি তৈরি করার মূল দুইটি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু এবং ডিম। তো অফ স্ক্রিনে আমি দুইটি ডিম বয়েল করে নিয়েছি, সাথে একটি বড় সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে প্রথমে গ্রেট করে নিব। তো গ্রেটারের যে ছোট অংশ আছে সেটি দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মেশার অথবা হাত দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে হাত দিয়ে করে নিলে কিছুটা দোলা দোলা থেকে যেতে পারে, সেজন্য গ্রেটার দিয়ে করে নিচ্ছি। তো দেখুন অলমোস্ট আমার আলুটাকে গ্রেট করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নাস্তাটি তৈরি করার জন্য এতে অ্যাড করে দিলাম কুচুনো দুইটি কাঁচামরিচ। তো একটি টমেটো আমি বুকের অংশটা ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটিও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1.5 টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট 1/2 চা চামচ করে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ করে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ করে। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটি অনেক ক্রিস্পি হবে। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিলাম। তো সব কিছুকে যখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্য সব কিছু মেশানোর পরেই কিন্তু ডিমটাকে অ্যাড করবেন, ডিমটা যদি প্রথম অবস্থায় দিতে যান তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। তো ডিমটা কিন্তু অলমোস্ট গ্রেট করা হয়ে গেছে, এবারে আমি একটি চামচের সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব জোরে জোরে মেশাতে যাবেন না, এতে করে ডিমের অস্তিত্বটাই একদম হারিয়ে যাবে। তো দেখুন আমার মিশ্রণটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে নাস্তাটি তৈরি করার জন্য আমি হাতে অল্প একটু তেল মেখে নিচ্ছি, এতে করে হাতের মধ্যে লেগে থাকবে না। তো আমি দুটি শাশলিকের কাঠি একসাথে জোড়া করে নিয়ে কিছুটা ব্যাটার নিয়ে শাশলিকের কাঠিটাকে কভার করে দিচ্ছি। তো শাশলিকের কাঠির অর্ধেকের চাইতে বেশি অংশ কভার করে দিয়ে একটি তৈরি করে নিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো খুব সহজেই এবং চটজলদি এই নাস্তাটি তৈরি করা যায় যদি হাতের কাছে সেদ্ধ ডিম এবং আলু থাকে। আর বাচ্চারা এরকম মুখরোচক খাবার হলে কিন্তু অনায়াসে খেয়ে নেয়। তো এইভাবে আমি চারটিকে তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আর বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি ওভাল শেপে। এবার এগুলোকে কভার করে নিব ব্যাটারে চুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসে গড়িয়ে। তো সেজন্য আমি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 চা চামচ, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপর আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু ডিমের ব্যাটারের চুবিয়েও নাস্তাটি তৈরি করতে পারবেন। তবে আজকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নাস্তাগুলো ভেজে নিব, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এবারে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বসে গড়ানোর জন্য। তো এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে তৈরি। এবারে আমার তৈরি করা নাস্তাগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হতে যাচ্ছে। তো একইভাবে সবগুলোকে আমি কুট করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো আমি ওভাল শেপে যেটি তৈরি করেছিলাম তার থেকে একটি কোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি ব্যাটারটা বেশি থাকে তাহলে কিন্তু ডবল কোট করে নেবেন। তো এগুলোকে আমি প্রথমবারের মতো কোট করে নিয়েছিলাম, এবারে আমি ডবল কোট করে নিচ্ছি। আর ডবল কোট করে নিলে যেটা হবে, নাস্তাটা আরও বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে, এবং তেলের মধ্যে ছেড়ে দিলে ভেতরে তেলটা ঢুকে যাবে না। তো দেখুন, একইভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি আপনাদের মাঝে। তো যেহেতু আমার ব্যাটারটা বেঁচে গিয়েছিল, সবগুলোকেই আমি ডবল কোট করে নিয়েছি। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেজন্য আমি সবগুলোকে ভেজে নিব না। তো কাটলেট রেসিপিতে যে পাঁচটি রয়েছে এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব, এবং কাটি দিয়ে তৈরি করা নাস্তাগুলো আমি ভেজে নিব। তো অলরেডি আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলু এবং ডিমটা সেদ্ধ ছিল, সেজন্য নাস্তাটা ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটা উল্টে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিবেন, তা না হলে ভেতরে তেলটা ঢুকে যাবে। তো দেখুন, এগুলো যখন কিছুটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাকি দুটি নাস্তাও অ্যাড করে দিলাম। তারপর আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই মুচমুচে আলু এবং ডিমের এই নাস্তাগুলো ভেজে নিতে আমার মোট 3 মিনিটের মতো সময় লেগেছিল। তো ফিরে আসছি সবগুলো ভেজে নিয়ে পরিবেশন করার পর। তো আজকের এই মুচমুচে নাস্তাগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, এবং আপনাদেরকে শব্দটা শুনে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। আর দেখুন, ভেতরে কিন্তু তেলটাও ঠুকে যায়নি। তো যেহেতু এই মুহূর্তে রমজান মাস চলছে এবং আমি ইফতারের আয়োজনে এগুলো তৈরি করেছি, আর যখন নাস্তাটি পরিবেশন করে নিয়েছিলাম তখন কিন্তু ইফতারের পূর্ব মুহূর্ত ছিল। আনফর্চুনেটলি আপনাদেরকে তখন খেয়ে রিভিউ দিতে পারিনি। আর যেহেতু এই মুহূর্তে অলমোস্ট এগুলো খাওয়া হয়ে গেছে, বিলিভ মি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তো আমার আজকের এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।